আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, ক্ষুদ্র ব্যবসা সেটা সেই নিউ মার্কেটের কাঁচা বাজার বলেন, অথবা যিনি মুরগির ডিম বিক্রি করেন তার ব্যবসা ধরেন, ফুটপাতে কলা বিক্রেতা ধরেন, সেখান থেকে শুরু করে বাংলাদেশের একেবারে শীর্ষ গ্রুপ অফ কোম্পানিজ, সেই কোম্পানিজগুলো এই মুহূর্তে কেমন ব্যবসা বাণিজ্য করছে খোঁজ নিয়ে দেখেন, অলমোস্ট সবাই মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছে। আমাদের ব্যাংক পাড়াতে, বিমা পাড়াতে, কিংবা ধরুন শেয়ার মার্কেটে, এই গত দুই মাসে যে লঙ্কা কাণ্ড ঘটে গেছে, বিজয়ের আনন্দে আমরা সেই লঙ্কা কাণ্ড খেয়াল করতে পারিনি। যারা দুর্বৃত্ত এবং যারা মন্দ লোক, চোর ডাকাত, তারা সবসময় করে কি একটা মন্দ সময়ের অপেক্ষা করতে থাকে। এই কারণ হলো, সমাজে যখন প্রতিযোগিতা থাকে এবং একটা স্বাভাবিক অবস্থা থাকে, তখন টাকা পয়সা রোজগার করা খুবই কঠিন একটা বিষয়, এমনকি চুরি ডাকাতিও করা যায় না, দিনের আলোতে চুরি ডাকাতি করা যায় না। কিন্তু যখন দুর্ভিক্ষ হয়, মহামারী হয়, আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তখন সেই ঢালাওভাবে চুরি ডাকাতি কিন্তু বেড়ে যায়। এটা আবহমান বাংলা কিন্তু দীর্ঘকাল ধরে হয়ে আসছে। এখন এই যে বাংলাদেশ এই মুহূর্তে বাস্তবতা হলো যে আগস্ট মাসের 5 তারিখের পর বাংলাদেশের প্রায় 400 থানা, 400 পুলিশ স্টেশন, সেখানে আক্রমণ হয়েছে, অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এইগুলোর ফলে কি হলো, পুলিশ এখনও পর্যন্ত প্রান্তিক লেভেলে অ্যাক্টিভেট হতে পারেনি, এবং সেই অ্যাক্টিভেট হতে না পারার কারণে কি হলো, মানুষ পুলিশের কাছ থেকে যে চিরায়ত সহায়তা পেয়েছে সেটা পায়নি। দুই নম্বর হলো যে 2009 সন থেকে আজ অবধি যেভাবে প্রশাসনে এবং ব্যবসা বাণিজ্যে আওয়ামী লীগের পাণ্ডারা একছত্র আধিপত্য বিস্তার করেছিল, ঠিক সেই জায়গাটি খালি হয়ে গেছে। যারা দৃশ্যমান একেবারে ফ্রন্ট লাইনে ছিলেন তারা অনেকেই পালিয়ে গেছেন, সেটা পুলিশ হোক, সিভিল সার্ভিস হোক, মিলিটারি সার্ভিস হোক, না মিলিটারি সার্ভিসে যায়নি, অন্যান্য জায়গাতে পালিয়ে গেছে। যারা মধ্যম ক্যাটাগরি ছিলেন তারা ঘাপটি মেরে আছেন, তৃতীয় ক্যাটাগরিতে যারা ছিলেন তারা রং পাল্টানোর চেষ্টা করছেন, ভুল পাল্টানোর চেষ্টা করছেন, দল পাল্টানোর চেষ্টা করছেন। আর অন্যদিকে খালি জায়গাগুলোতে বা লোভনীয় পদ পদবীগুলোতে নিয়োগ লাভের জন্য বিএনপির সমর্থক, জামাতের সমর্থক, অন্যান্য ব্যক্তি বা গোষ্ঠীর সমর্থক, এনজিওদের সমর্থক, বা এখন এই মুহূর্তে যারা রাষ্ট্রক্ষমতা আছেন তাদের যারা আত্মীয় স্বজন রয়েছেন, যারা বঞ্চিত ছিলেন, তারা রীতিমতো দৌড় শুরু করেছেন। আর এই দৌড় শুরুর মধ্যে যতটা সম্ভব বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে। আর এই যে বিশৃঙ্খলার এই সুযোগে যারা সিন্ডিকেট, আগেও ডিম সিন্ডিকেট ছিল, এই সময়টাতে এই ডিম সিন্ডিকেট শুধুমাত্র ডিমের মূল্য বৃদ্ধি করে শত শত কোটি টাকা মেরে দিচ্ছে। এই সময়টিতে মুরগির যারা সিন্ডিকেট তারা মুরগির দাম বাড়িয়ে শত শত কোটি টাকা লোপাট করে দিচ্ছে। এই সময়ের মধ্যে যারা শেয়ার মার্কেট লুটপাট করতো, এখন ধরুন আগে একটা গ্রুপ ছিল, এবং আপনি দেখেন যে চোরদের কিন্তু কোনো আত্মীয়তা নেই, চোরদের কোনো বংশ পরিচয় নেই, পৃথিবীর সব চোর ভাই ভাই। ফলে বিএনপির যে সকল চোর ছিল তারা আওয়ামী লীগের জমানায় রাজনৈতিক কারণে কেউ দুবাই গেছে, কেউ মালয়েশিয়া গেছে, সিঙ্গাপুর গেছে, তো তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চুরি চামারি সমস্ত কর্মকাণ্ড কিন্তু তারা ভালো মতো চালিয়েছে আওয়ামী চোরদের সহযোগিতায়। আবার এখন আওয়ামী লীগের চোরগুলো চলে গেছে, চলে যাওয়ার পর সেই চোরদের যে সাম্রাজ্য, তাদের যে অপকর্ম, তাদের যা কিছু রয়েছে সেটা আবার ওই যে বিএনপির যে সকল চোররা পালিয়েছিল তারা এসে মাঠ দখল করে ফেলেছে, এবং তারা সেই আওয়ামী লীগের যে তৈরি করা যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের উপর বসে আগের যে কোনো সময় শেয়ার বিষয় অপকর্ম করে যাচ্ছে। এমনি দেশের অবস্থা খারাপ, এর মধ্যেই অল্প কয়েকদিনে শেয়ার মার্কেট থেকে 13,000 কোটি টাকা নাই হয়ে গেছে এই সিন্ডিকেট করে এই 90 চোরেরা সেই টাকা তারা লুটপাট করে নিয়েছে। তাহলে পরিবর্তন কোথেকে এলো? আবার অন্যদিকে যেটা হচ্ছে,
রাষ্ট্র ক্ষমতা যারা আসছে তারা অনেকেই খুব পপুলার হওয়ার চেষ্টা করছে এবং মনে করছে যে এই কাজগুলো জনগণ খুশি হবে, জনরোষ থামবে এবং তাদেরকে বাহবা দেবে। এবং এই কাজ করার জন্য এই যে ঢালাওভাবে কয়েকদিন মামলা হলো, মানে এখনও মামলা হচ্ছে, এবং একটা মামলা রোগের মধ্যে যেটা আওয়ামী লীগ যে ভাইরাস সরকারি কর্মকর্তা বা নেতাকর্মীদের মধ্যে, ছাত্রলীগের মধ্যে, যুবলীগের মধ্যে যে ভাইরাস তারা ঢুকিয়ে দিয়েছিল সেই ভাইরাস কিন্তু বন্ধ হয়নি। ফলে আওয়ামী লীগ জমানাতে যে গায়েবানি মামলা, মিথ্যা মামলা, হুকুমের আসামি, এই মামলাগুলো বর্তমানে এই অল্প কয়েকদিনে এসে আওয়ামী লীগের সকল রেকর্ড ব্রেক করেছে। যত নিকৃষ্টভাবে মন্দভাবে মামলাগুলো হতো তার চেয়ে আরও মন্দভাবে মামলাগুলো হচ্ছে, এর একটাও টিকবে না, কিন্তু হচ্ছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হলো এই কোর্ট কাছারিতে, অফিস আদালতে এমন সব অনভিপ্রেত ঘটনা, এমন সব বিশ্রী, এমন সব অশ্লীল এবং অশালীন কর্মকাণ্ড হচ্ছে যেটা অতীতে কখনই হয়নি। আপনি চিন্তা করুন যে এই সময়টিতে ডাক্তার দীপুমণি এখন তার অনেক সমস্যা। কী সমস্যা? সে শেখ হাসিনা দোষর ছিল, সে দুর্নীতি করেছিল, চাঁদপুরে তার অনেক শত্রু ছিল, ভালো কথা। তো দীপুমণিকে যদি চাঁদপুর কোর্টে হাজির করা হতো সেটা তার প্রতি জনগণের একটা অ্যাঙ্গার থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু ঢাকা সিএমএম কোর্টে তো দীপুমণির সরাসরি এরকম কোনো শত্রু থাকার কথা না। তো দীপুমণিকে প্রথমে তোলা হলো, তার গায়ে সেই যাকে বলা হয় বুলেট প্রুফ জ্যাকেট পরানো হলো, মাথায় হেলমেট দেওয়া হলো, এবং যারা এই কাজগুলো করলো তারা মূলত একটা সাজানো নাটক মঞ্চস্থ করার জন্য সেখানে দীপুমণিকে তুললো। ফলে সেই ভদ্রমহিলাকে কিল মারা হলো, ঘুষি মারা হলো, লাথি দেওয়া হলো, বিশ্রী একটা অবস্থা সৃষ্টি হলো এবং হ্যান্ডকাপ পরানো ছিল কিনা আমি জানি না। এরপর আওয়ামী লীগের অনেককে হ্যান্ডকাপ করানো হয়েছে, বিশেষ করে সাবের হোসেন চৌধুরী। এখন চিন্তা করুন যে বিএনপির জমানাতে যা অপকর্ম হয়েছে আগের তার চেয়ে আওয়ামী লীগ বেশি করেছে। আবার আওয়ামী লীগের জমানাতে যে কাজগুলো করা হয়েছে, আওয়ামী লীগের জমানাতে মির্জা আব্বাস, মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে শীর্ষ যে সকল নেতৃবৃন্দ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাউকে তো হাত করানো পরানো হয়নি। একমাত্র মাহমুদুর রহমান সাহেব, তাকে ছাড়া, তাকে আদালতে উঠানোর সময় তার প্রতি খুবই নিষ্ঠুর অমানবিক আচরণ করা হয়েছে। এছাড়া যারা পলিটিক্যাল লিডার্স রয়েছেন তারা কিন্তু নির্ভয় নিশ্চিন্তে রাস্তা দিয়ে তারা গেছেন, রিক্সায় করে আওয়ামী লীগ জমানাতে গেছেন, গয়েশ্বর বাবু থেকে শুরু করে অনেকে, মির্জা আব্বাস সেখানে গেছেন, তার গাড়ি থেকে নামছেন, চারপাশের লোক তাকে রিসিভ করেছেন, তিনি আদালতে গেছেন, সেখান থেকে আবার সসম্মানে নেমে চলে আসছেন। এখন এই জমানাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে যে আচরণটা হলো, তো এর দ্বারা আগামীতে যারা পলিটিক্স করবে তাদের জন্য কী সমস্যা তৈরি হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ভাবছি না। এবং এই যে যা কিছু হচ্ছে এটা হলো রাজনীতিবিদরা খুব খারাপ, রাজনীতিবিদদের দরকার নেই, এরা সবাই খারাপ, এরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা করছে। আর অন্যদিকে যারা রাজনীতিবিদ তাদের মনে একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া যে এর বাবা কী দরকার রাজনীতি করার, খেয়ে পড়ে তো ভালোই আছি, একবার এমপি হয়েছি, দুইবার এমপি হয়েছি, পাঁচবার এমপি হয়েছি, মন্ত্রী হয়েছে, আর দরকার নেই। অথবা যারা নতুন এমপি হতে চান, রাজনৈতিক অভিলাষ রয়েছে, তারা চিন্তা করেন এই যদি হয় অবস্থা তাহলে বাবা গো আমার আর এমপি হওয়া দরকার নেই, ঘরে বসে আছি, এটাই যথেষ্ট। আর যখনই আপনি এইরকম চিন্তা করবেন, রাজনীতিবিদ যারা রয়েছে তারা রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখবেন, অমনি একটা অরাজনৈতিক শক্তি চলে আসবে। এবং অরাজনৈতিক শক্তি মানে কি? চীনের মতো অরাজনৈতিক শক্তি, উত্তর কোরিয়ার মতো অরাজনৈতিক শক্তি। তো এইরকম একটা প্রক্রিয়া কিন্তু এই সময়ের মধ্যে লোকচক্ষুর অন্তরালে খুব সুকৌশলে ঘটানো হচ্ছে, যা কিনা যারা ক্ষমতা আছেন তারাও বুঝতে পারছেন না, আর যারা রাজনীতি করছেন, আগামীতে ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করছেন তারাও কিন্তু বুঝতে পারছেন না, কিন্তু গেম কিন্তু চলছে। এবং এই সকল গেম, এই সকল গেম 100% সফল করার জন্য দুটো জিনিসের দরকার হয়। একটা হলো সোশ্যাল আনরেস্ট, সামাজিক অস্থিরতা, সিভিল ওয়ার, জনযুদ্ধ, দুর্ভিক্ষ এবং যাকে বলা হয় অর্থনৈতিক সংকট। এই জিনিসগুলো ছাড়া বিরাজনীতিকরণ করা যায় না। আপনি আফ্রিকার দেশগুলোতে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে সবার আগে সেখানে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, তারপর এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে,
এবং ক্ষেত্র বিশেষে যুদ্ধ তৈরি হয়েছে, সেই যুদ্ধ থামানোর জন্য সেখানে জাতিসংঘ গেছে এবং বিদেশিরা সেই জাতিসংঘের উপস্থিতিতে সেখানে একটা মিলিটারি গভর্নমেন্ট তারা তৈরি করেছে। 10 বছর, 20 বছর, 25 বছরে একটা হাইতি, রুয়ান্ডা, ইথিওপিয়া থেকে শুরু করে প্রত্যেকটা দেশের কৃষ্টি কালচার মুছে দিয়ে ওখানের যত কিছু সহায় সম্পত্তি যা কিছু আছে পশ্চিমারা সেগুলো লুট করে নিয়ে তারপরে এটা ভিক্ষুকের জাতি বানিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো সেই কাজটি যে আপনার সঙ্গে হচ্ছে না, আমার সঙ্গে হচ্ছে না, বা আমাদের দেশের সঙ্গে হচ্ছে না, এটা বুঝবেন কী করে? আপনাদেরকে অতীতে একটা কথা বলি, 1/11 যে সরকারটা এলো সেই 1/11 সরকারটা কেবল বিএনপির বিরুদ্ধে ছিল না, শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। এই যে -2 থিওরি, মানে পুরো রাজনীতিটাকে যাকে বলে কলুষিত করার, বিরাজনীতিকরণ করার এবং ইন্দো মার্কিন, ভারত এবং আমেরিকার একটা পুতুল সরকার, হামিদ কারজাই টাইপের একটা সরকার প্রতিষ্ঠা করার জন্য 2 বছর ধরে কিন্তু সর্বশেষ চেষ্টা করা হয়েছে, যেটা আমরা মানে সফল হয়েছি আর ওই চক্রান্তকারীরা ব্যর্থ হয়েছে। কিন্তু সেটা কিন্তু থেমে নাই, সেটার একটা আপডেট ভার্সন চলছে। তো 1/11 সময় প্রথম যে সমস্যাটি করা হয়েছিল সেটা হলো ব্যবসায়ীদেরকে টার্গেট করা হয়েছিল, অর্থনীতির মূল যে ভিত্তিগুলো আছে সেই ভিত্তিগুলো ভেঙে দেওয়া হয়েছিল। গ্রামের একটা বাজার, কাঁচা বাজার, অজপাড়া গায়ে একটা রাস্তার উপর বসে 20-25টা দোকান নিয়ে ওই এলাকার লোকজন ব্যবসা বাণিজ্য করে কেটে খায়, সেটা ভাঙতে হবে। এইভাবে হাজার হাজার গ্রাম্য হাট বাজার ভাঙচুর হলো এবং পুরো অর্থনীতিতে লক্ষ লক্ষ কোটি টাকা মানে নষ্ট করে দেওয়া হলো। এরপরে কয়েক দফা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তালিকা করে বড় বড় শিল্পপতি ব্যবসায়ীদেরকে ভয় দেখানো হলো, অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেল, অনেকে ব্যাংক লোনে দ্বারা আক্রান্ত হলো এবং অনেকে পালিয়ে বেরোলো এবং অনেকে শত শত কোটি টাকা মুনউদ্দিন ফখরুদ্দিন সরকারের যারা কুশীলব ছিলেন তাদেরকে ঘুষ দিয়ে সমাজে চলার মানে মোটামুটি একটা সম্মানজনক জামিন নেওয়া, চলা ফেরার একটা অনুমতি লাভ করলো। কিন্তু দেখা গেল যে 1 বছর পরে অর্থনীতি এমন অবস্থায় পৌঁছল যে মঈনুদ্দিন ফখরুদ্দিন আসলে কোনো অবস্থাতেই চালাতে পারছিল না, ফলে বাধ্য হয়ে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাদেরকে নির্বাচনে এনে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রক্রিয়া নিয়েছিল। ঠিক একই অবস্থা এখন শুরু হয়েছে ব্যবসায়ীদের বিরুদ্ধে, ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যাতে বড় বড় শিল্প কলকারখানাগুলো না চলে, গার্মেন্টসের অর্ডারগুলো বাদ হয়ে যায়। হঠাৎ করে আমাদের দেশে যে পাট শিল্পটা যেভাবে চাঙ্গা দিয়ে উঠেছিল সেই পাট শিল্পটা যেন বন্ধ করে দেওয়া হয়, যেভাবে আমাদের খামারগুলো, গরু ছাগলের খামারগুলো মানে এতটা স্বাধীন হয়ে যাচ্ছিলো যে ভারত থেকে আসলে গরু আমদানি করার প্রয়োজন ছিল না, এমনকি আমাদের যে ডিম বা মুরগির উৎপাদন, আমাদের মাছের উৎপাদন, সব ক্ষেত্রে আমরা যে সফলতা অর্জন করেছিলাম প্রত্যেকটা জায়গাতে সুকৌশলে গত 2 মাসে কিন্তু ধস নামানো হয়েছে। এই যে গার্মেন্টসে যে আনরেস্ট, সেই আনরেস্টে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি আগামী 5 বছরেও কাটিয়ে ওঠা সম্ভব নয়। এরই মধ্যে দেখা গেল দেশের যে শীর্ষ বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো এগুলো একের পর এক দেউলিয়া হতে যাচ্ছে, বন্ধ হতে যাচ্ছে এবং কারোর ঘরে সুখ নেই। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা ব্যবসা বান্ধব হবেন এবং এই বিষয়গুলোর দিকে নজর দিবেন, এটাই প্রত্যাশা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।